মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলো মা এবং ছেলে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রোডের মোগলমারি এলাকায়। জানা গিয়েছে, শেহারা বাজার থেকে মিরে পোতার দিকে গোপাল রুদ্র নামে এক ব্যক্তি বাইকে করে নিজের মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই একই রাস্তা বর্ধমান আরামবাগ রোড দিয়ে একটি লরি তাদের পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। সঙ্গে সঙ্গে ওই বাইক আরোহী গোপাল রুদ্র ছিটকে পড়ে যান রাস্তার ধারে। লরিটি তার মায়ের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার খবর রায়না থানায় পৌঁছাতেই রায়না থানার পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে এবং তার ছেলেকে উদ্ধার করে শেহারা বাজার স্থানীয় নার্সিং হোমে পাঠানো হয়েছে। তারপর তাদের অবস্থার অবনতি হলে বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনা হয়েছে এই আমাদের মিরপুর, আমাদের এলাকার পাশে গ্রামে মিরপুর। ওনাদের যে গোপাল রুদ্র নাকি নাম, ওনার মাকে নিয়ে ডাক্তারখানা গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়ি আসছিলেন, দিয়ে একটা দুরন্ত গতিতে লরি এসে পেছন দিক থেকে মারে। মারার পর ছেলেটা ছিটকে পড়ে ওনার মায়ের নিচের স্থল দিয়ে গাড়িটা যায়, যার ফলে ওনার মায়ের, আমি দেখেছি, আমি যেহেতু আমি চললাম গাড়িতে, তখন দেখা যায় ওর মায়ের ব্লিডিং হচ্ছে, প্লাস আপনার নাড়িভুড়ি বেড়ে গেছে। এটা কোথায় হলো ঘটনাটা? এটা হয়েছে আমাদের মোগলমারি এলাকায়। বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাইকটা আসলো আপনার শেয়ারবাজার থেকে হয়ে মিরপুরের দিকে যাচ্ছিল। আর লরিটা? লরিটাও আসছিল বর্ধমান থেকে হয়ে আর আরামবাগের দিকে যাচ্ছিল। পেছন দিক থেকে মেরেছে লরিটা? মারে? হ্যাঁ, লরিটা পেছন দিক থেকে মেরেছে। কজন ছিল বাইকে? বাইকে ছিল দুজন, মা আর তার ছেলে। মায়ের নাম কিছু জানতে পারা গেছে? মায়ের নামটা আমি জানতে পারিনি, তো ছেলেটার নাম জানতে পেরেছি, গোপাল রুদ্র। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এখন? এখন আপাতত আমাদের শেয়ারবাজার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমে আমরা শিফট করেছি। আমাদের লোকাল লোকেরা সব উদ্ধার করেছে, প্লাস তার সাথে সমস্ত থানার আমাদের যে রায়না থানার অফিসার আছে ওনারা এসেছিলেন, এসে উদ্ধার করে নিয়ে গেলেন। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।